ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরো 18 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 6,067 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 1,474 জন। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিতে হবে। রবিবার সকালে ভিডিও কনফারেন্সে বাহিনীটির এয়ার উইংয়ে নতুন দুটি হেলিকপ্টারের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। বাইসাইকেলে করে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত অভিযান শুরু করেছে সেনাবাহিনীর একটি দল। রবিবার দুপুরে বাংলাবান্দা জিরো পয়েন্টে এই অভিযানের উদ্বোধন করেন সেনাবাহিনীর শীর্ষটি পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নজরুল ইসলাম। এতে অংশ নিচ্ছেন সেনাবাহিনীর 100 জন সদস্য। মেয়েকে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দিয়ে কোনো প্রতিকার না পেয়ে অনশনে দাঁড়িয়েছেন এক মা। রবিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে তিনি প্ল্যাকার্ড হাতে নিয়ে অনশনে দাঁড়ান। পরে পুলিশ মামলা নেওয়ার ব্যবস্থা করে। নতুন প্রেসিডেন্টের সঙ্গে ফার্স্ট লেডি আসছেন হোয়াইট হাউসে। শিগগিরই মেলানিয়া ট্রাম্পের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন একজন কলেজ শিক্ষক। যুক্তরাষ্ট্রের ইতিহাসে শিক্ষিকা থেকে সরাসরি ফার্স্ট লেডি হতে যাচ্ছেন জিল বাইডেন। বার্সেলোনা ভেবেছে সুয়ারেজ বুড়িয়ে গেছেন, এখন আর তাকে প্রয়োজন নেই। সর্বশেষ দল বদলের বাজারে তাই তাকে ন্যু ক্যাম্প ছাড়তে বাধ্য করে বার্সেলোনা। বার্সেলোনায় দাম না পাওয়া সুয়ারেজ এখন আতলেটিকোর নায়ক। গত বছর জুলাইয়ে শর্ট ফিল্ম নটখট এর কথা ঘোষণা করেছিলেন বিদ্যা। স্বল্প দৈর্ঘ্যের ছবি দিয়েই প্রযোজনার ময়দানে নামেন বলিউডের এই অভিনেত্রী। তার অভিনীত শর্ট ফিল্মটি এবার অস্কার পুরস্কার মনোনয়নের জন্য যোগ্যতা অর্জন করে বিদ্যাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।